হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব কিছু আপনার জন্য নিয়ে আসলাম, আপনার তরিকা প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে আসলাম, আমার ঘরের মধ্যে আমার জন্য, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর দ্বীনের জন্য জানমাল দুটুই কুরবান করে দিয়েছেন, মুসলমান যদি দুনিয়ার মধ্যে সফল কাম হতে চায়, পরকালে আল্লাহর জান্নাতের মালিক হতে চায়, আল্লাহ বলেন জান এবং মাল দুটুই প্রয়োজনে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। উমর ইবনুল খাত্তাবের খেলাফতের সময় সাঈদ ইবনে আমের আল জুমাহি মুলকে শাম সিরিয়ার হিমস নামক শহরের গভর্নর ছিলেন, তৎকালীন বাণিজ্যিক রাজধানী সিরিয়া মুলকে শাম, সেখানকার হিমসের গভর্নর ছিলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক সময় সেখানে লোক পাঠাইলেন এবং বললেন, হিংসের মধ্যে যারা গরিব মানুষ আছে তাদের একটা লিস্ট করো। তাদের লিস্ট দেখে দেখে সরকারি তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করতে চায়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক মোমেন ইমানদার থেকে তাদের জান মাল দুটোই ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ভাই বলেন তো, মোমেনের জান এবং মাল এই দুইটার মালিক কে? এই জীবন দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? সেই আল্লাহ বলেন, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া জীবন আমার রাস্তায় দিবে, তার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মুমিন যদি জান্নাতের মালিক হতে চায়, মুমিন যদি পরকালীন শান্তি চায়, তাহলে দুনিয়ার মধ্যে এক নম্বরে তাদের জান কোরবান করতে হবে, দুই নম্বরে মাল এবং সম্পদ কোরবান করতে হবে। আল্লাহ পাক বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মুকাতালা করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, জিহাদ করবে। ফায়াকতুলুন ওয়া ইউকাতালুন, প্রয়োজনে তারা আল্লাহর দুশ্মনকে হত্যা করবে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনরা আল্লাহর জন্য জীবন দিতেও পরোয়া করে না, জীবন নিতেও পরোয়া করে না। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন নিবে, আর যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে কি দিবে? জীবন দিবে। সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। মুমিনের সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জিন্দাকুনি আতায়েত ওয়ারবকুশি ফেদায়েত, জিন্দাকুনি আতায়েত ওয়ারবকুশি ফেদায়েত, দিল শুদা মুবতালায়েত হারছে কুনি রেজায়েত, দিল শুদা মুবতালায়েত হারছে কুনি রেজায়েত। মুমিনের সালাত, মুমিনের কুরবানি, মুমিনের হজ, জীবন মরণ সব কিছু কার জন্য? এই জন্য আল্লাহর রেজামন্দে হাসিল করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ঘোষণা হলো জান দিতে হবে এবং মাল দিতে হবে, যেই রকম দিয়েছেন সাহাবায়ে কেরাম। দিয়েছেন কারা বলেন? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন
সাহাবীরা আল্লাহ রাস্তায় যদি প্রয়োজন হয় তোমাদেরকে জীবন দিতে হবে এবং তোমাদেরকে সম্পদ দিতে হবে, জান এবং মাল দুটোই দিতে হবে, আগে তোমরা সম্পদ দাও মাল দাও, কারণ মাল ছাড়া তো জিহাদের ময়দানে যাওয়া যাবে না। আল্লাহর নবী ঘোষণা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম যাদের যাহা ছিল প্রত্যেকেই তৌফিক অনুযায়ী সম্পদ নিয়ে আল্লাহ নবীর সামনে উপস্থিত হলেন। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবি ইসলামের তিন নম্বরের খলিফা হযরতে উসমান যুন্নুরাইন নবীদের সামনে অসংখ্য স্বর্ণ মুদ্রা নিয়ে বিভিন্ন গুণা নিয়ে জিহাদের প্রায় অর্ধেক খরচ নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। নবীজি হযরতে উসমানের আল্লাহর দ্বীনের জন্য এই সাহায্য সহযোগিতা দেখে এমন খুশি হয়ে গেলেন, নবীজি হযরত উসমানকে বললেন, মা দাররা উসমান বাদা যালিকা ইয়াউম, আহারে উসমান, তুমি আল্লাহর জন্য আজকে এমন ভাবে সম্পদ বিলীন করে দিয়েছ, কুরবান করে দিয়েছ, আজকের পরে তুমি যতই অপরাধ করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ পরিবারের জন্য নিজের জন্য রেখে দিলেন, এক ভাগ আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ সব তো আল্লাহর রাস্তার জন্য আল্লাহর দিনের জন্য সব দিয়ে দিলেন, ঘরের মধ্যে সামান্য যাহা ছিল সব নিয়ে, এমনকি কাপড় সেলাই করার জন্য যে সুই ছিল সুই পর্যন্ত মুজাহিদদের সহযোগিতার জন্য রাসূলের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, ইসলামের জন্য কি নিয়ে এসেছো এবং পরিবারের জন্য নিজের জন্য তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল দৌলত দেখে বিয়ে সব রহ গিয়া মেরে লিয়ে, মাল দৌলত দেখে বিয়ে সব রহ গিয়া তেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব কিছু আপনার জন্য নিয়ে আসলাম, আপনার তরিকা প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে আসলাম, আমার ঘরের মধ্যে আমার জন্য, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর দ্বীনের জন্য জানমাল দুটোই কুরবান করে দিয়েছেন, মুসলমান যদি দুনিয়ার মধ্যে সফল কাম হতে চায়, পরকালে আল্লাহর জান্নাতের মালিক হতে চায়, আল্লাহ বলেন জান এবং মাল দুটোই প্রয়োজনে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। উমর ইবনে খাত্তাবের খেলাফতের সময় সাঈদ ইবনে আমের আল জুমাহি মুলকে শাম সিরিয়ার হিমস নামক শহরের গভর্নর ছিলেন, তৎকালীন বাণিজ্যিক রাজধানী সিরিয়া মুলকে শাম সেখানকার হিমসের গভর্নর ছিলেন। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক সময় সেখানে লোক পাঠাইলেন এবং বললেন, হিমসের মধ্যে যারা গরিব মানুষ আছে তাদের একটা লিস্ট করো, তাদের লিস্ট দেখে দেখে সরকারি তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করতে চায়। মুসলমান বন্ধুরা, আমার হিমসের গরিবদের একটা লিস্ট হযরত উমরের দরবারে আসলো। হযরত উমর ইবনে খাত্তাব সেই লিস্টের মধ্যে এক নম্বরে দেখে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। সুবহানাল্লাহ।
হযরত ওমর বললেন, আমিরুকুম ফকিরুকুম, তোমাদের আমির, তোমাদের হিলসের মেয়র গভর্নর, সেই কি দরিদ্র অসহায় ফকির নাকি? তারা বললেন, ইয়া আমির আল মুমিনিন খলিফাত আল মুসলিমিন ওমর, তিনি শুধু আমাদের মধ্যে ফকির নয়, বালা আফকারুনা, আমাদের মধ্যে তিনি সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় অসহায়। সুবহানাল্লাহ। নেহি মুমকিন আমিরি বে ফকিরি, নেহি মুমকিন আমিরি বে ফকিরি, রহা সুফি গেইর রোশন জমিরি। হযরত ওমর পরে খুশি হয়ে 1000 দিরহামের একটা তোলে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য পাঠাইলেন। তিনি সাথে সাথে স্ত্রীকে বললেন, সব আল্লাহ রাস্তার মধ্যে দান করে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর খুশি হয়ে এই খবর যখন পরে শুনলেন, 1000 দিরহামের আর একটা তোলে সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য পাঠাইলেন, তখন তিনি স্ত্রীকে বললেন, এগুলো আল্লাহ রাস্তায় দান করে দাও। তখন স্ত্রী বললেন, স্বামী আমরা তো গরিব মানুষ, অসহায়, সামনে যদি কোনো সমস্যা হয় তাহলে কিছু টাকা আমাদের প্রয়োজন হতে পারে, সব দেওয়ার দরকার নেই, কিছু রেখে দেন। তখন স্বামী বললেন, স্ত্রী খুব ভালো কথা বলেছ, আমাদের ঘরের মধ্যে ভালো আলমারি নেই, ভালো দরজা নেই, চোর ডাকাইতের নজর পড়তে পারে, এমন একজন ব্যক্তির কাছে টাকাগুলো রেখে দাও যেখান থেকে চুরি ডাকাইতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, যিনি বিশ্বাসঘাতকতার করার কোনো সম্ভাবনা নেই, আমরা মুসিবতে পড়লে শুধু তা দিবে না, আরও বাড়িয়ে দিবে। স্ত্রী বললেন, ঠিক আছে, তাহলে তো সেটা ভালো কথা। তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন, তাহলে সব টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করে দিলে সব আল্লাহ পাকের কাছে জমা হয়ে যাবে, আমরা সবচেয়ে মুসিবতে পড়ব কিয়ামতের ময়দানে। তখন আল্লাহ পাক শুধু তা দিবেন নয়, আমাদেরকে আরো অসংখ্য কিছু বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় একটা খেজুর দান করে, আল্লাহ সেটাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। অতএব বলতেছিলাম, আল্লাহ রাস্তায় জান মাল দুটোই কি করতে হবে ভাই বলেন? কোরবান করতে হবে। এক নম্বরে কি, জান এবং মাল দুটোই কোরবান করতে হবে। যেই ব্যক্তি মাল দিতে পারে না, সেই যদি বলে আমি জীবন দিয়ে দেব, এটা বিশ্বাস করা যায়? বলেন তো, এই সম্পদ দিয়েছেন কে? এই সম্পদ বৃদ্ধি করার মালিকও কে? সম্পদ তো আল্লাহ দিয়েছেন, সকালবেলার ধনী, সন্ধ্যাবেলার ফকির, সন্ধ্যাবেলার ধনী, সকালবেলা ফকির বানাইতে পারেন কে? আজকে মন্ত্রী, আগামী কালকে, আজকে ফুলের মালা, আগামী কালকে জুতার মালা, এটা পারেন কে? গাহগুদার আমলকে বখশি গাহে সারা চঙ্গদা, আজবরায়ে নিমনানে দরবদর হাইয়ে রাখুনি, নদীর এই কুল বেঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দুনিয়ারে তুই ফকির, সন্ধ্যাবেলা সব কিছুর মালিক কে? এদেশের কোন মুসলমান মূর্খ থাকতে পারবে না, কোরআন না শিখে থাকতে পারবে না। প্রত্যেকটা গ্রামে মুসলমান যেন কোরআন শিক্ষা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এই ঘোষণা মরহুম পীর সাহেব চরমোনাই দিয়েছিলেন। আজকে বাংলাদেশের হাজার হাজার গ্রামে কোরআন শিক্ষা দেওয়ার মতো সেই মক্তবের ব্যবস্থা হয়েছে নাকি হয় নাই? এই মক্তব কেমনে চলে? সরকারের টাকা নাকি আসমান থেকে? ওই যে সরকার যেমন বিমান থেকে জলদস্যুদের কাছে সোমালিয়ার মধ্যে পাঠাইছিল, এরকম কি আসে আসমান থেকে? সব কাদের টাকা? মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যা যা দেওয়া দরকার তা তা দেওয়া। তা দা কি ভাই? এই যে হাজার হাজার প্রতিষ্ঠান বাংলাদেশে চলে, সেটা কিন্তু আসমান থেকে টাকার বস্তু আসে না, আর সরকারও টাকা দেয় তেমন না। সরকারের সাথে
এই সমস্ত প্রতিষ্ঠানের সম্পর্ক তো নেই, সরকার তো চায় বিভিন্ন ভাবে আরো বন্ধ করতে, কথা ঠিক কিনা? অতএব এই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান গুলা চলে কোরআন প্রেমিকদের সহযোগিতায়। বলেন তো এই যে কোরআনের সহযোগিতা করা মুসলমানদের জন্য সুন্নত মুস্তাহাব না ফরজ? যতদিন পর্যন্ত মুসলমান কোরআনের জন্য সহযোগিতা করবে, কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, ততদিন পর্যন্ত মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। আর যখন মুসলমানরা কোরআনকে পিছে ফেলে দিবে, তখন মুসলমানরা লাতির খাটালে পরিণত হবে। অতএব কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের প্রতিষ্ঠান এই জমিনে জারি রাখার জন্য আমাদের জান মাল দিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে কি নেই?